দেশে বছরে মসুর, মুগ, খেসারি, মটর সহ সব মিলিয়ে ডালের উৎপাদন হয় গড়ে 8 থেকে 9 লাখ টন। তবে চাহিদার তুলনায় তা সীমিত হওয়ায় ডালের বাজার আমদানি নির্ভর। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুসারে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত 8.5 মাসে 3,58,000 টন মসুর ডাল আমদানি হলেও এবছর হয়েছে 2,93,000 মেট্রিক টন। এক্ষেত্রে আমদানি কমেছে 65,000 টন, শতাংশের হিসাবে কমেছে প্রায় 18%। একইভাবে কমেছে ছোলা, মটর ও মুগ ডাল আমদানি। গেল বছরের সেপ্টেম্বর পর্যন্ত 2,33,000 টন ছোলা আমদানি হলেও এবছর হয়েছে 1,88,000 টন, কমেছে 45,000 মেট্রিক টন। এক্ষেত্রে আমদানি কমেছে প্রায় 19%। একইভাবে গেল বছরে মটর ডাল আমদানি হয়েছিল 2,42,000 মেট্রিক টন, অথচ এবছর হয়েছে 2,29,000 টন। মুগ ডাল আমদানি হয়েছে গত বছর 15,000 টন, এবছর হয়েছে মাত্র 4,100 মেট্রিক টন, আমদানি কমেছে প্রায় 72%। আমরা চেষ্টা করতে আছি করার জন্য, কিন্তু আছি ব্যাংকে কম পারাম 100% মার্জিন দেওয়ার পরে যদি এলসি না পাই আমরা কি করব। আর ডলারের রেট বলতে প্রায় বেশি, আপনার 15 থেকে 20 টাকা। ইম্পোর্ট কম হওয়ার কারণে ঘাটতি দেখা যাচ্ছে, সেই জন্য দাম একটু বেড়ে গেছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে একটু দাম। পাইকারি বাজার খাতুনগঞ্জের বাজার ঘুরে দেখা যায় ডালের দাম কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন সীমিত সংখ্যক কিছু এলসি খোলা গেলেও ডলারের বিনিময় মূল্য পরিশোধ করতে হচ্ছে অনেক বেশি, ফলে দামও বাড়তি। ডলারের সংকট হওয়ার কারণে এলসি দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে পণ্যগুলোর দামও যারা ইম্পোর্ট করতেছে তারা কিন্তু ধরে বাঁচার চেষ্টা করতেছে। কারণ এখন 115 টাকা ডলার যদি হিসাব করতে গিয়ে তাহলে সেটা পণ্যের উপর কস্টিং হয়। বেশি বেড়েছে মসুর ডাল ও ছোলার দাম। শুধু মানুষের খাবারই নয়, মুরগি ও গোখাদ্য হিসেবে ছোলার ব্যবহার বেশি। প্রতি বস্তায় ছোলার দাম এখন 100 থেকে 120 টাকা করে বাড়ায় বিপাকে খামারিরা। বস্তা প্রতি আপনার 50 টাকা 100 টাকা করে বাড়তেছে, যেটা আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই একটা ক্ষতিকর দিক। তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে আন্তর্জাতিক বাজারে ডালের দাম বাড়েনি, আগের মূল্যেই আমদানি করা সব ধরনের ডাল শুল্কায়ন করা হচ্ছে। গত বছরে যে মূল্যে শুল্কায়ন করা হতো এই বছরে প্রায় একই মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছরে ডালের যেহেতু মূল্য কাস্টমস পয়েন্ট অফ ভিউ থেকে বাড়ানো হয়নি, যে কারণে মার্কেটে ডালের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ আমরা দেখছি না। সরবরাহ সংকট থাকলে ডালের দাম আগামীতে আরও বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। হাজারের শিউলে এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।